ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, প্রশ্নে যেটি বলা রয়েছে, পাঁচটি জিনিস প্রত্যেকটি 24,356 টাকায় কিনে যথাক্রমে 12% লাভে, 4% ক্ষতিতে, 16% লাভে, 10% লাভে ও 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর কত পার্সেন্ট লাভ হবে? বন্ধুরা কি বলেছে না, পাঁচটি জিনিস প্রত্যেকটির দাম কত? পাঁচটি জিনিস প্রত্যেকটির দাম চব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা। তাহলে প্রথমটি কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? লাভ মানে আমাদের আসছে, অর্থাৎ যোগ, প্রথমটি বিক্রি করছে 12% লাভে। তারপর কি হচ্ছে, ক্ষতি করে বিক্রি করছে, 4% ক্ষতিতে বিক্রি করছে, তারপর আবার 16% লাভে বিক্রি করছে, আবার তারপরে কি করছে না, আবার লাভে বিক্রি করছে 10% লাভে, তারপর আবার কি করছে 5% ক্ষতিতে বিক্রি করছে। অর্থাৎ বন্ধুরা, মাইনাসগুলো ক্ষতি ও প্লাসগুলো লাভ। তাহলে ওভারঅল হচ্ছে, আমরা দেখি যোগ করে বিয়োগ করে কী দাঁড়াচ্ছে না, টোটাল দাঁড়াচ্ছে এখানে 9, আর যোগ আসছে 12, 16, 28, আর 10, 38। যোগের থাকছে 38% ও ক্ষতিতে থাকছে, মানে মাইনাসে থাকছে 9%। অর্থাৎ ওভারঅল লাভ হচ্ছে কত না, 29%। কিন্তু বন্ধুরা, এটি টোটাল পাঁচটির ওপরে লাভ, এটি প্রত্যেকটির ওপরে লাভ না। তাহলে প্রত্যেক ওভারঅল হচ্ছে লাভ করতে গেলে, পেতে গেলে আমাদের কী করতে হবে, এটি কতটা জিনিসের ওপরে লাভ করেছে না পাঁচটির ওপরে। তাহলে 29কে আমরা 5 দিয়ে ভাগ করব, করলে পাবো 5×5=25, হাতে থাকে 4×5=40, অতএব 5.8% লাভ হয়েছে ওভারঅল। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে নেক্সট ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।